নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্টের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকাল আমাদের প্রায় সবারই ব্যাংকে একটি করে সেভিং অ্যাকাউন্ট রয়েছে। আর আপনারাও যদি ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে, তবে আপনিও নিশ্চয়ই এমন মেসেজ পেয়েছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু পরিমাণে টাকা ডেবিট মানে কেটে নেওয়া হয়েছে। আপনি নিজে কিন্তু ওই টাকাটি খরচ করেননি বা তুলেননি, তবুও আপনি মেসেজ পেয়েছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়েছে। পরে আপনি ব্যাংকে গিয়ে জেনেছেন যে আপনারই ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে ওই টাকা অটো ডেবিট করে নিয়েছেন, মানে নিজে নিজেই কেটে নিয়েছেন আপনার অজান্তেই। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার, আমাদের দেশের প্রায় সমস্ত ব্যাংকের, সরকারি বেসরকারি সমস্ত ব্যাংকেরই নিজস্ব কিছু হিডেন চার্জ মানে লুকোনো পরিষেবা চার্জ রয়েছে, যেগুলোর জন্যই তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা অটোমেটিকভাবে মানে অটো ডেবিট পদ্ধতিতে কেটে নেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কয়েকটি ব্যাংকের হিডেন চার্জ সম্পর্কে জানাবো, যেগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। এগুলো জেনে রাখলে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া অনেকটাই আটকাতে পারবেন। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে টাচ করে দিন, সাবস্ক্রাইব হয়ে যাবে। সাথে আরেকটি কাজ করে নিন, দেখুন একটি বেল আইকন রয়েছে, ওখানেও আপনারা টাচ করে দিন। এর ফলে কী হবে, পরবর্তী যে ভিডিওগুলো আমরা দেবো সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সেই ভিডিওগুলোকে খুব সহজেই দেখতে পারবেন। চলুন তাহলে আমরা জেনে নিই। বন্ধুরা, আমাদের দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি প্রতি বছর প্রায় দ্বিগুণ গতিতে মুনাফা করছে। ব্যাংকগুলো প্রধানত লোন প্রদান করে লাভ করে থাকে, এছাড়াও ব্যাংকগুলো বিভিন্ন পথে টাকা আয় করে থাকে। তাদের মধ্যে একটি হলো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ কেটে নেওয়া। শুরুতেই এক নম্বরে আপনাদের যে চার্জের কথা জানাবো সেটি হলো মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স মানে MAB। বর্তমানে আমাদের দেশের প্রথম সারির প্রায় সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে কিছু পরিমাণে মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, মানে কিছু পরিমাণে মিনিমাম টাকা আমাদের অ্যাকাউন্টে রাখতেই হয়, না হলে ব্যাংকগুলো আমাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিকভাবে টাকা কেটে নেয়। প্রতি মাসেই এই টাকাটি কেটে নেওয়া হয়। দু নম্বরে আপনাদের যে চার্জের কথা জানাবো সেটি হলো ডেবিট কার্ড অ্যানুয়াল ফিজ মানে ATM এর বার্ষিক চার্জ। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ব্যাংক থেকে আপনাকে যে ATM কার্ডটি দেওয়া হয়েছে সেটি আপনাকে বিনামূল্যে দেওয়া হয়েছে বা ফ্রিতে দেওয়া হয়েছে, কিন্তু বন্ধুরা আপনাদের এই ধারণাটি একেবারেই ঠিক নয়। আপনাদের কাছে যে ATM কার্ডটি রয়েছে সেটির জন্য আপনার ব্যাংক আপনার কাছ থেকে সার্ভিস চার্জ কেটে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই ATM এর জন্য আপনাকে বছরে প্রায় 150 টাকার মতো দিতে হয়। এটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক বা অটো ডেবিট হিসাবেই ব্যাংক আপনার থেকে কেটে নেয়। তিন নম্বরে আপনাদের যে চার্জের কথা জানাবো সেটিও ATM সম্পর্কিত, ATM ইউসেজ চার্জ। ATM এর বার্ষিক চার্জ ছাড়াও ATM দিয়ে টাকা তোলার জন্য আলাদাভাবে আপনার ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। মাসে কোনো কোনো ব্যাংকে 3টি কিংবা 5টি ট্রানজাকশান ফ্রিতে দেওয়া হয়, তারপর প্রতি ট্রানজাকশানের জন্য আপনার কাছ থেকে মানে আপনার অ্যাকাউন্ট থেকে 8 থেকে 20 টাকা পর্যন্ত আপনার ব্যাংক কেটে নেয়। চার নম্বরে বলবো SMS অ্যালার্ট চার্জ কিংবা ইমেল অ্যালার্ট চার্জের কথা। আপনার যদি মোবাইল অ্যালার্ট পরিষেবাটি নেওয়া থাকে, মানে আপনি টাকা জমা দিলে কিংবা টাকা তুললে আপনার যদি মোবাইলে SMS পান কিংবা ইমেলে আপনাকে জানানো হয় আপনার ট্রানজাকশান সম্পর্কে, সেই পরিষেবার জন্য আপনার ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নেয়। এটিও কিন্তু অটো ডেবিট পথেই কেটে নেয়, মানে নিজে নিজে টাকাটি কেটে নেয়। এর জন্য বার্ষিক প্রায় 60 টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নিতে পারে। পাঁচ নম্বরে বলবো ডেবিট কার্ড ডেক্লাইন চার্জের কথা। যখন আপনি কোনো POS মেশিনে সোয়াইপ করে পেমেন্ট করতে যান আর তখন যদি আপনার অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স না থাকে, তখন কিন্তু পেমেন্ট ফেল করে যায়। আর এই পেমেন্ট ফেল করার জন্য কিন্তু আপনার ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। এই টাকাটিও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট পদ্ধতিতে কেটে নেওয়া হয়, মানে আপনি জানতেও পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু কিছু পরিমাণে টাকা এই পেমেন্ট ফেল করে যাওয়ার জন্য মানে ডেবিট কার্ড ডেক্লাইনের জন্য কেটে নেওয়া হয়। ছ নম্বরে বলবো চেকবুক চার্জের কথা। ব্যাংকগুলো সাধারণত নির্দিষ্ট সংখ্যক চেকবুক বছরে আমাদের বিনামূল্যে দিয়ে থাকে, মানে গ্রাহকদের কিছু নির্দিষ্ট সংখ্যক চেকবুক তারা বিনামূল্যে দিয়ে থাকে। তার থেকে বেশি যদি আপনি চেকবুক নেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু কিছু টাকা ব্যাংক কেটে নেয়। এটিও কিন্তু আপনার অটো ডেবিট পদ্ধতিতে কেটে নেয়, আপনি জানতেও পারবেন না আপনার ব্যাংক আপনার চেকবুকের জন্য কিছু পরিমাণে টাকা কেটে নিচ্ছে। শেষে সাত নম্বরে যে চার্জের কথা জানাবো সেটি হলো মানি ট্রান্সফার। অনলাইনে NEFT কিংবা RTGS কিংবা IMPS পদ্ধতিতে আপনি টাকা ট্রান্সফার করলে তার জন্য প্রতি ট্রানজাকশানে আপনার ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট পদ্ধতিতে কিছু পরিমাণে টাকা কেটে নেয়। এখনও পর্যন্ত যে নিয়ম রয়েছে প্রতি ট্রানজাকশানে প্রায় 5 থেকে 25 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এছাড়াও আরও বিভিন্ন উপায় রয়েছে আপনার ব্যাংকের হাতে, যেগুলো ব্যবহার করে আপনার ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে মানে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট পদ্ধতিতে কিছু পরিমাণে টাকা কেটে নিতে পারে। বন্ধুরা, আগামী দিনে হয়তো দেখবেন আপনি যে কাউন্টারে দাঁড়িয়ে টাকা তুলছেন কিংবা জমা করছেন আর আপনার কাজের সময় ওই কাউন্টারের কম্পিউটারটি খারাপ হয়ে গেল আর আপনার ব্যাংক আপনার থেকেই ওই কম্পিউটারের দাম সার্ভিস চার্জ হিসাবে কেটে নিল। অবাক হবেন না বন্ধু, এমনও দিন আসতে পারে। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা জানতে পারলেন কিভাবে আপনার ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট পদ্ধতিতে কী কারণে টাকা কেটে নিতে পারে।
আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।